এইভাবে করে আমাদের রমজান মাস প্রায় শেষ হয়ে আসবে। আর রমজান যখন শেষ হয়ে আসবে তখন মাগরিবের একেবারে হয় 29 রমজান অথবা 30 রমজান, মাগরিবের আজানের মধ্য দিয়ে রমজানের কার্যক্রম শেষ। এরপরে আমরা ঈদের সালাত আদায় করতে যাব। ঈদের সালাত আদায়ের ব্যাপারে বাইতুল্লাতে এবং মসজিদে নববীতে তাকবীরে তাহারেমা বেঁধে, আল্লাহ আকবর বলে তাকবীরে তাহারেমা বেঁধে সানার দোয়া পড়ে নিতে হবে। সানার দোয়া পড়ে নেওয়ার পরে সাত তাকবীর, প্রথম রাকাতে সাত তাকবীর এবং দ্বিতীয় রাকাতে পাঁচ তাকবীর, মোট 12 তাকবীরে বাইতুল্লাতে এবং মসজিদে নববীতে সালাত হয়। এটাই সহি হাদিস। আর অন্য যেভাবে হয় এই হাদিসগুলো মূলত জয়ীফ এবং জাল হাদিসের মধ্যে রয়েছে। তাহলে আমরা সহি হাদিস মেনে চলাই ভালো আমাদের।